হাইকোর্টে প্রতিকার না পেলে মনোনয়ন বাতিল হওয়া কোনো প্রার্থীর জন্য নির্বাচন কমিশনের কিছু করার নেই বলে জানিয়েছেন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ সময় আপিলের প্রার্থীরা অভিযোগ করেন কয়েকজন প্রার্থী ঋণ খেলাপি হওয়ার পরও নির্বাচন করেছে আর রিটার্নিং কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে তাদের প্রার্থীতা বাতিল করেছে আলামী তাহিদের আরও একটি প্রতিবেদন শুক্রবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে আপিলের জন্য খোলা ছিল সব্য আর সকাল থেকেই মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র সহ আপিলের জন্য আসতে থাকেন প্রার্থীরা কাগজপত্র জমা দিয়ে কয়েকজন প্রার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন প্রার্থীদের হয়রানি করতে রিটার্নিং কর্মকর্তারা এসব ইচ্ছাকৃতভাবে করেছে ক্রেডিট কার্ড ডিফল্টার দেখে আমাকে বাতিল করছে আমাকে ব্যাংক ক্লিয়ারেন্স দিছে যে আপনি রেগুলার অথচ আমাকে বাতিল করেছে আমার একটা মামলা বিচার দিন অবস্থায় আছে এই অবস্থায় আমি ষাটটা নির্বাচন করলাম কিন্তু এবারে নির্বাচন কমিশন বলতেছে যে আপনার মনে নেন বাতিল এইভাবে করলে মানুষকে হয়রানি করলে মানুষ আসলে নির্বাচন থেকে দূরে যাবে রিটানি কর্মকর্তা ঢাকার তিনি আমাকে বললেন যে আপনি ঋণ খেলাপি অমুক ব্যাংক থেকে আপনি ঋণ নিয়েছেন এদিকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব নিশ্চিত করেন যারা আপিল করেছেন তারা শতভাগ ন্যায় বিচার পাবেন আইনের বাধ্যবাধকতা আছে যে তার নির্বাচনী এলাকার টোটাল যে ভোট আছে সেই ভোটের ওয়ান পার্সেন্টের সমর্থন সূচক স্বাক্ষর নিয়ে আপনার নমিনেশন পেপার দাখিল করতে হয় এই ক্ষেত্রে অনেকে হয়তো রিটার্নিং অফিসারের যে অর্ডারগুলি পাচ্ছেন আমরা সেখানে দেখছি অনেকে হয়তো যথাযথভাবে যে আইনানুক নির্ধারিত যে সংখ্যা সেই সংখ্যাগুলি হয়তো দিতে পারেননি নিয়ম তো সবার জন্য একই মাননীয় সুপ্রিম কোর্টের যে কোনো নির্দেশনা বাংলাদেশের যে কোনো কর্তৃপক্ষ মানতে পারত সময় মতো হাজির হয়ে যদি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে না পারেন সেক্ষেত্রে আদালতে যে সিদ্ধান্ত দিবে সেটাই মেনে নেবেন রিটার্নিং কর্মকর্তারা বলেও জানান তিনি বিভাগ যে সিদ্ধান্ত দেবে বাংলাদেশের সমস্ত কর্তৃপক্ষের জন্য যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের জন্য সেটা ম্যান্ডেটরি আল আমিনিয়াম তাহিদ গ্লোবাল টেলিভিশন ঢাকা